যত বড়ই শিক্ষিত হয়ে থাকুন না কেন, মানুষের সাথে সুন্দরভাবে চলতে না পারলে সে শিক্ষার কোনো দাম নেই। কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না। যার দৃষ্টিভঙ্গি যত সুন্দর, পৃথিবীটা তার কাছে তত সুন্দর। প্রয়োজনে কাছে আসে যারা, মানুষ নয় তারা। জীবনে এমন কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। তোমার ইচ্ছে আর একটা সুযোগ, এর মাঝে বিরাট বাধা, লোকে কি ভাববে, এটাকে দূর করো, তবেই সাফল্য তোমার সামনে মাথা নত করে দাঁড়াবে। একসময় সে আমাকে বলতো, আমাকে ছাড়া সে বাঁচবে না। এখন সে অন্য কাউকে বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়। কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষেই অচেনা হয়ে যায়। যে যত বেশি ভালো ও সরল হয়, তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়। এটাই দুনিয়ার নিয়ম। স্বপ্ন পূরণের প্রবল ইচ্ছাই মানুষকে সফল করে তোলে। যারা বোঝে না, তাদের পায়ে পড়ে বোঝানোর কিছু নেই। যারা সস্তা ভাবে, তাদের চোখে দামি হয়ে ওঠার লোভ না থাকাই ভালো। কারণ ঠিক ভুলের মাপকাঠিটা প্রত্যেকের কাছেই বড্ড মন গড়া। তারা সেটাই বুঝবে যা তারা বুঝতে চায়, আর সেটাই মানবে যা তারা মানতে চায়। একাকী হয়ে যাবার দুটো অর্থ, হয় তুমি খারাপের সঙ্গ ছেড়েছ, নয়তো মানুষের কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে। সারা জীবনেই ঝড় আসবে, সামলে নিতে জানতে হয়। কথা দেওয়া সহজ কাজ হলেও জীবনে কথা রাখা সহজ নয়। কথা বললে হয়তো মায়া বাড়ে, তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না, কারোর থেকে কোনো কিছু আশা করো না। বাক্যটা পুরোটা বলবেন, অর্ধেক নয়। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। যে নিজের খারাপ সময় দেখেছে, সে কখনো অন্যের খারাপ দেখতে চায় না। মানুষ ভুলে যায় সময় সবার চিরকাল এক থাকে না। পুরনো সব অতীত জেনেও ধরেছে যে হাত, কভু তাকে দিও না ছেড়ে দিয়ে অজুহাত। আয়না হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, কিন্তু আঘাত করলে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। কি অদ্ভুত মানুষের প্রকৃতি! ভালো মানুষ সবাই চায়, কিন্তু মানুষের ভালো কেউ চায় না। কাউকে ঠকালে তোমাকেও একদিন ঠকতে হবে, পার্থক্য শুধু সময়ের। তোমার অবর্তমানে যা বলা হয় তা শুনলে তুমি অনেকের সাথে কথা বলা বাদ দিয়ে দিতে। তাদেরকেই তো সবাই বিশ্বাস করে, যারা মিথ্যেটা বানিয়ে বলতে পারে। ঝগড়া করার পর যখন দুজনই একসঙ্গে হেসে ফেলে, ঠিক সেই মুহূর্তের মতোই সুন্দর মুহূর্ত আর কোনো কিছু নেই। কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে হাসি মুখে আমি ভালো আছি বলাটাই অনেক ভালো। এ দেহ যখন পুড়ে হবে ছাই, লোকে বলবে মানুষটা বেশ ভালো ছিল রে ভাই। মন থেকে যাকে একবার ভালোবাসা যায়, তার থেকে হয়তো দূরে থাকা যায়, তবে তাকে কখনো ভুলে থাকা যায় না। একটি ডিভোর্স দুটি মানুষকে শান্তি দিতে পারলেও একটি সন্তানকে কখনো ভালো জীবন দিতে পারে না। অবশেষে বুঝলাম সবই সহ্য করা যায়, কিন্তু কিছুই ভোলা যায় না। দুই নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই আজ
নদী পার হয়ে যাচ্ছে। এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো তো মাঝ পথেই ডুবে যাচ্ছে। হাসতে শেখানো মানুষটাই একদিন কাঁদিয়ে চলে যায়। নরম মানুষদের ওপরই মানুষ জোর খাটায়, কিন্তু সিমেন্ট বালির নরম মিশ্রণেই যে কঠিন ইমারত গড়ে ওঠে তা আর ভাবে না কেউ। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকু কেড়ে নেবে। কন্যা সন্তান পরিবারের বোঝা নয়, বংশের আলো। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে ওঠাতে। কিন্তু তুমি একটুখানি ওপরে উঠে দেখো, তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে। আজকের ভিডিওটিতে বলা কথাগুলো যদি তোমাদের মনে একটুও সাড়া ফেলে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকের মতো এখানেই শেষ করছি, পরের দিন দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।